আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কনক্রিটের এই শহরে ব্যালকনিটাই আমার একমাত্র প্রশান্তির জায়গা, আর তাই তো ব্যালকনির এই ছোটো ছোটো ফুল আর সুন্দর কিছু গাছ দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বর্তমান যে পরিস্থিতি, মনে হয় না যে কেউ ভালো আছেন, আর কারো পক্ষেই কিন্তু ভালো থাকা সম্ভব নয়। না জানি কত মা বোনদের আদরের সন্তান, আদরের ভাই শহীদ হয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই প্রার্থনা করি, যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সেই সাথে সেই সকল পরিবারকে এই সুখ কাটানোর তৌফিক দান করুক, তাদের মনকে শক্ত হওয়ার জন্য আল্লাহ রহমত করুক, আমিন। এই যে কুঠা সংস্কারের বিষয়টা, এটা কিন্তু সত্যি অনেক বেশি কষ্টদায়ক আর বেদনাদায়ক। যারা মেধাবী রয়েছে, মেধা রয়েছে, তারা কিন্তু চেষ্টা করলেও চাকরিটা পায় না, কারণ তাদেরকে কুঠা নেই। আর এই সমস্যাটা আমার মনে হয় যে সাধারণ মধ্যবিত্ত পরিবারে কিন্তু বেশি প্রভাব পড়ে, আর তার জন্যই কিন্তু আমাদের প্রিয় ভাই বোনেরা এই লড়াই লড়ছে। আর এটা কিন্তু একদম বাচ্চাদের ক্ষেত্রেও একই প্রভাব পড়ে। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। মুনতাহাকে যখন নার্সারিতে ভর্তি করার জন্য কেন্ট পাবলিকগুলোতে অ্যাপ্লিকেশন করেছিলাম, তখন কিন্তু ওর রেজাল্ট এসেছিলো, ভাইভাতেও টিকেছিল, রিটেনেও টিকেছিল, কিন্তু ওই যে কোটা, এই কোটার জন্য কিন্তু ও বাদ করেছিল। তখন থেকেই কিন্তু আমার এই বিষয়টা অনেক বেশি মন খারাপ লেগেছিল যে চেষ্টা করা পরেও হলো না শুধুমাত্র কোটার জন্যই। আর এই একই ধারাবাহিকতায় কিন্তু দেখা যায় যে চাকরির ক্ষেত্রে, বড় বড় কোনো অফিসে কিংবা যে কোনো ক্ষেত্রে কিন্তু কোটার ব্যাপারটা অনেক বেশি প্রভাব পড়ে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনেক বেশি আবেদন থাকবে যে এটার একটা সুষ্ঠু বিচার করার জন্য, সব কিছু বিবেক বিবেচনা করে সুষ্ঠু একটা বিচার সম্পাদন করার জন্য। কোটার জোরে কোনো কিছু অর্জন করা, এটা কিন্তু গোটা একটা জাতির উপরেই প্রভাব পড়বে। যেমন ধরেন, কোনো একটা স্কুলে টিচার নিয়োগ হচ্ছে, আর ওই স্কুলে একই সাথে একজন মেধাবী আর একজন কোটাধারী নিয়োগে অ্যাপ্লাই করেছে। এখন যে মেধাবী তার মার্কস হচ্ছে 80, আর যে কোটাধারী সে কিন্তু 60 পেয়েছে। আর এখন দেখা যায় যে কোটার জুড়ে তার কিন্তু ওই চাকরিটা হয়ে গেল। এতে যে মেধাবী যে লোকটা ছিল উনি কিন্তু চাকরিটা পেলেন না, আর যে মেধাবীও না অথচ সে চাকরিটা পেলো। আর এতে করে হবে কি, যে ওই স্কুলের যে বাচ্চাগুলো রয়েছে তাদের যে একটা শিক্ষিত ভালো মেধাবী টিচার পাওয়ার কথা ছিল, কিন্তু তারা কিন্তু সেটা পায়নি। আর তারা যারা পেয়েছে সে কিন্তু মেধাবী নয়, হয়তো কোটার জুড়ে পেয়েছে। সবশেষে হিসাব করলে দেখা যাবে যে ওই স্কুলের যে বাচ্চারা রয়েছে এরাও কিন্তু একটা একজন ভালো টিচার থেকে বঞ্চিত হলো। আর এইভাবে এক একজন ভালো টিচার কিংবা ভালো ভালো পদে বিভিন্ন মেধাবী লোকজন থেকে এক একজন বঞ্চিত হওয়ার পরে কিন্তু পুরো দেশটাই একদিন ভালো মেধাবী মানুষের কাছ থেকে কিন্তু দূরে রয়ে গেল। এতে করে কিন্তু পুরো দেশেরই ক্ষতি হচ্ছে। এই বিষয়টাকে বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব এই সংস্কার দূর করা উচিত। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এবং আমার যারা আজকে যারা নতুন, চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ঘরের ভেতর সবুজ প্রকৃতির কিছু গাছপালা রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি কোথাও যেন একটা পড়েছি যে সবুজের দিকে তাকালে নাকি চোখের দৃষ্টিশক্তি বাড়ে। হ্যাঁ, তাই তো আমি চেষ্টা করি যে যেখানে আমার চোখটা বেশি পড়ে সেখানেই সবুজ কিছু গাছ রাখার জন্য। এই মানি প্লান্ট গাছটা কিন্তু আগে ব্যালকনিতে ছিল, তারপরে এখন ঘরে নিয়ে এসেছি। আর আজকে একটু পাতাগুলো ক্লিন করে নিয়েছি, এতে করে কিন্তু পাতাগুলো একদম সবুজ হয়ে গিয়েছে। সকাল থেকে বেশ অনেকগুলো কাজ করেছি, আর এখন মনে হচ্ছে একটু খাবার দাবার খাওয়া উচিত। আমের এই সিজনটাতে আমরুপালি যে আমটা হয় এটা আমার অনেক বেশি পছন্দের একটা আম, কিন্তু দেখা যায় এই আমটা একদম সিজন শেষে পাওয়া যায়, আর খুবই অল্প সময়ের জন্য কিন্তু এই আমটা থাকে। প্রতিটা আমেরই কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদ রয়েছে, আর কেন জানি আম্রপালি আম আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
সবসময় আমার ব্যালকনি গাছগুলো আমার প্রিয় আপুদের কাছে অনেক বেশি ভালো লাগে। ব্যালকনির গাছগুলোকে আমি স্ট্যান্ডে রাখার জন্য অনলাইনে কিছু স্ট্যান্ড অর্ডার করেছিলাম আর ওইগুলি এসেছে। মেয়ে বাচ্চা থাকলে যা হয় আর কি, মায়ের কাজ অনেকটাই করে দিতে চেষ্টা করে, আমার মেয়েও তাই করছে। বলছিল যে ও পার্সেলটাকে আনপ্যাক করবে, আর তার জন্যই কিন্তু ও চেষ্টাও করছে, আমি ওকে একটু হেল্প করেছি আর পুরোটাই কিন্তু করেছে মাশাল্লাহ। এখানে আমি তিনটা র্যাক অর্ডার করেছি, একটা দুইটা হচ্ছে 26 ইঞ্চি আর একটা হচ্ছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি দুইটা র্যাক অর্ডার করেছিলাম, ভুলবশত একটা দেওয়া হয়নি, পরে কিন্তু আমাকে আবার পার্সেলটা পাঠিয়েছিল। আর এই র্যাকগুলো 375 টাকা করে নিয়েছে, আর ছোটো সাইজটার দাম হচ্ছে 250 টাকা। দেখা যায় যখন টবে গাছগুলো রাখি হয়তো একদিকে কাত হয়ে থাকে আর পানি দেওয়ার সময় কিন্তু পানিটা নিচের দিকে পড়ে যায়। যদি এরকম র্যাকগুলোতে গাছ রাখা হয় তাহলে কিন্তু গাছের যে টবটা আছে এটা খুব সুন্দরভাবে সোজা থাকে আর পানি দেওয়ার সময় কিন্তু কোনোভাবেই নিচে পড়ে না। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আর এইগুলো দিয়ে ব্যালকনির গাছগুলোকে সাজানোর পরে ব্যালকনিটাকে আরও বেশি সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে কিন্তু আমাকে জানাবেন। সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।